চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাঁটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু মনে যদি লাগে, দিল থেকে তাল হয়ে যায় তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু মনে যদি লাগে, তারপর তারপর সারাদিন মানুষের টাকাকে ফুল ফুটেছে, আর তারপর তারপর আর আর পর নাই, আর আর পর নাই, এই কোন ঠিকানা আপনাদের স্পর্শ দেখলে আমি বিস্মিত হই, আমার বাড়িতে এসে আমার বিচার করতে আসছেন, মুরব্বী আপনার আসাটা উচিত ছিল না, ওরা আসছে ঠিক আছে, আপনারা এখন চান তাহলে কাজ কর, আরেকটা পরামর্শ দিই, ওই ডিআই রে বই না তোর এই পুরান মোবাইল আউট কর, ডিআই রে বল যে দুই ভরি সোনা দামে অ্যাডভান্স দেয়, ওটা বিক্রি করে একটা আইফোন কেন, আমি না আমি একটা সুন্দর মন মানসিকতা নিয়ে ঘর থেকে বার হইছিলাম, তোর সাথে কথা কইলাম, আমি মনে করছিলাম গ্রামের কারো কোনো ক্ষতি হয়েছে সেটা খোঁজ নিতে চাইলাম, মাইজনের সাথে জাতাম করব আঙ্গাভাঙ্গি নিয়ে তার কি হয়েছে আমি জানি না, কে যে তোমরা আমারে দোষারোপ করতেছে, আমার সাথে যত খারাপ ব্যবহার করা যায় করতেছে, বিশ্বাস করো আমি এতগুলো সোনা দেখে আমি পেটকে পড়ে যাবো, সাকাম গিরে করতেছি না নিজের একমাত্র বোনের সাথে সাকাম গিরে করিস তো লজ্জা লাগে না, যা আমার তোকে সামনে দিয়ে চলে যা, আরে বন্ডি তুই বিশ্বাস করতে পারতেছিস না, শোন আমার যদি বোন পাঁচটা থাকতো বিশ্বাস কর আমি এখন এক কেজি সোনা তোকে দিয়ে প্রমাণ করে দিতাম, কিন্তু বোন তো তুই একটা, ফিটকা মরে গেলে একটা ঝামেলা না, আমি তোর কথা বিশ্বাস করি না, আমি তো একটা বোন তো বুঝবি আমার লোকের সাকাম গিরি করলে ভাই তুই আমাকে সামনে চলে যা, তাই তো চল দেখ রান্না কর, ভাই অনেকে ঝগড়া দাঁড়ি হচ্ছে, না না অসুবিধা নেই, শোনো ঝগড়া এমন একটা জিনিস খালি মায়া বাড়ায়, এই যে আমার সাথে তার চেনার মাঝে মধ্যেই ঝগড়া হয়, কিন্তু এত মায়া ভাই ভাই জানা আপনার বোঝাইতে পারবো না, যাই হোক এনাও তরি তরকারি সব আছে, আরে অর্ধেক কাটি দেখো লালটা, লালটা পুরাটা কাটো ভাই জানা আজকে খাওয়াতে হবে পেট ভরা, কাটো পুরাটা কাটো, নাও শাক সবজি আছি শাক ভালো করে তেল দিয়া ভাজা ভাজা কষা কষা করে রান্না না বলবো আর কি, বসে বসে তারপর শুনি, হ্যাঁ তারপর মনে করে যে এই যে গরু পড়ছে ওই দাঁত মাজা আর গোসল করা ওইটার কথা কই দিই, আর ধর মিয়া তুমি এগুলো কোনো কাজ নাকি, ইয়ে এই তুমি সাংবাদিক হবে নাকি, তারপর 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 আর কি, এলাকার মানুষ তোমাকে সালাম দেবে, সাংবাদিক হিসেবে তোমার দাম দেবে, তোমার তো কেউ সালাম দেয় না কেউ দাম দেয় না, এই আমার আমার কেউ দাম দেয় না, তুমি কেমনে বুঝলা, তোমার কে বললো এটা, না ওই যে আমার মামা বাড়ি আছে না মামার বাড়িতে, তারপরে মামা বাড়িতে একজন সাংবাদিক ছিল, তারে সবাই দাম দিত সালাম দিত, সে যা কইতো সবাই তারপর শুনতো এবং কাজ করতো, তোমারে তো কেউ দাম দেয় না তোমার কথা শুনে না, কি কথা কোনা কেন, তুমি একটা ফাউল, তারপর তুমি একটা আজাইরা, তারপর তারপর
তারপর তুই এখানে থাক, আমি চললাম। তারপর তারপর কয়ে দাও মান্নান, কয়ে দাও, তারপর আমি সাংবাদিক হইলে কি হবে? তারপর মান্নান কি করি দয় সম্পাদক সব রাত করি গটগট করি আনি চলি যার গিল্লাই। হ্যাঁ কি বিষয় কোথাও মারছো খায়েন? না না, তারপর মনে করো খোঁজা মারি নাই, তারপর মনে করো আমার কি করে জানো সাংবাদিক হবা? উমা ভালো কথা, তুমি কি কইছো? রাজু যেটা তুমি জামাই গোড়ার আন্ডা বোঝো, আমি রাজু হবো কি করে? আমার তো এক কলম বুদ্ধিও নাই, এক কলম লেখাপড়াও নাই, আমি রাজু হলে কি করবো? আমি কি ভাবে সাংবাদিক হবো? আর যদি মনে করো হ্যাঁ কইতাম তাহলে কি করতো জানো? তারপর 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 ও আমার এই কাজ করাতো, ওই কাজ করাতো, সেই কাজ করাতো, সব কাজ শেষ হয়ে গেলে আমার তারপর কি বলতো জানো? বলতো বইয়ের কাপড় কাছো। আরে দূর, এত তোমরা যা করার করাক, আমি একটু ট্রাই করি দেখি আমার হাতে সাংবাদিক বানায় কিনা। আমি চাইলে মনে হয় হাতে না করতে তো। তারপর তা ভাই হ্যাঁ হাসো কেন, তুমি সাংবাদিক হবা নাকি তারপর? আরে দূর ভাগল, তুমি যে কি কোন আমার খাই দেওয়ার কোনো কাম নাই, আমি সাংবাদিক মুখে দূর। বাজার মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে শুনতে পেলে বাপটা আসছেন, এই জন্য মুরগি নিয়ে আসি। এই যে এক এক ডজ না না এক হালি চারটা মুরগি নিয়ে আসি। দেখছেন ভাইজান পাওটা কি সুন্দর, দেখছেন কি সুন্দর পাও। এই এগুলো কি? এ তো কক, বিদেশি মাল। কি বলবো ভাইজান, সব কিছুর বেলা বিদেশি খোঁজেন, আপনার গড়িটা আপনার কাপড়টা সব কিছু তো বিদেশি খোঁজেন, মুরগি খাওয়ার বেলা আবার দেশি কিসের জন্য? শোনেন দেশি জিনিস অত ভালো না, এই মুরগি দেশিটা খুব খারাপ, ও তো কোনোদিন সন্ধ্যার সময় হাত পা ধুয়ে ঘরে যায় না। আর এই যে বিদেশিটা, এইটা খাঁচার মধ্যে বান্ধা থাকে, কোনো জায়গায় আশপাশে যাওয়ার কোনো কায়দা নাই। আর দেশিটা কি করবে জানেন? আপনার জিনিসই খাবে, সেই জিনিসটা আপনার আবার খাওয়াই দিবে। যাই হোক, এই শোনো ভাইজানদের মুরগিটা ভালো করে রান্না করে খাও, রোস্ট বানাই দি। না 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 রোস্ট রোস্ট দিও না, রোস্ট খেলে ভাইজান আবার পেটে আবার দদা জমাবে, তখন আবার বদনা ব্যায়াম করা লাগতে পারে, বুঝছো? এ হইছে হইছে, তোমার এত বয়ান দেওয়া লাগবে না, এসব মেয়েদের বিষয়। তুমি একটা এলাকার নাপিত, সরি আসলে আমাদের এলাকায় যারা তোমার মতো লোক তাদেরকে অতি সম্মান দিয়ে ওই নাপিত কোয়ালিটির লোক বলা হয় আর কি। ঠিকই বলেছেন ভাইজান, আপনাদের এলাকা তো মনে করেন যে ওই যে ফকির ফাকরা ভরা, ফকির বদন নাই, গ্রামের নাম কি ফকিরের হাট, মানে ফকিরের হাট বসে। একটা কথা আছে কি, উলো বনে খাটাশি রাজা হয়, আমাদের এখানে কিন্তু সেরকম হয় না ভাইজান। এই তুমি কার সামনে বসে বসে সাটাম মারতেছো তুমি জানো? হ্যাঁ ছোটবেলা প্রতিদিন আমার আব্বা 1 কেজি করে বাঘের দুধ যোগান নিত, যাতে বড় হয়ে তার ছেলে বাঘের মতো শক্তিশালী হয়। আমি বাঘের দুধ খায় বড় হয়েছি, বোধ নাই? হ্যাঁ আপনার চেহারা দেখে সেরকম মনে হচ্ছে ভাইজান, বাঘের মতো শক্তিশালী। কিন্তু এই যে আপনার এই বোনটা, বোনটারে ফিডারে কি 2-1 কেজি খাওয়াইছিলেন নাকি? আমি কোনো বাঘের দুধ টুধ খাই নাই, কোনোদিনও খাই নাই। এই মিথ্যে কথা বলিস নে, তুই খাইছিস, ছোটবেলায় সব কথা তোর মনে থাকবে নাকি? তো আপনাদেরকে মনে হয় আপনার বাপ মানে আমার শ্বশুর শাশুড়ি সুন্দরবনে ছেড়ে দেওয়ার কথা দিল, তাই না? এই উল্টো পাল্টা কথা বলবে না। শোনো আমাদের সময় 1000 টাকা লিটার হিসেবে বাঘের দুধ কিনে খাওয়াইছি, এর উদ্দেশ্য ছিল একটাই, যাতে বড় হয়ে আমরা অনেক শক্তিশালী হই। বাঘ কান ধরে নিয়ে আসতো মেশিনের মাধ্যমে, দুধটা রেখে দিয়ে বলতো যা তুই এখন বনে চলে যা। এখন তো বনের উপর রাক্ষসের থাবা, মানুষই সেই রাক্ষস, বাঘ মারে বাঘের নখ পর্যন্ত বেঁচে দিচ্ছে। তবে ভাইজান এরকম একটা গল্প আমার দাদা কইছিল, আমার দাদা একবার সুন্দরবনে গেছিল, যাওয়ার পরে 2টা বাঘ আমার দাদার পিছনে লাগলো, কয় বাড়ি যাবো, দাদার পিছু পিছু চলে আসছে বাড়িতে। আমার তো দাদি দেখে খুব খুশি, দাদি নাকি মেলা দিন বাঘের দুধ খায় না, বাঘ যখন বাড়িতে আসলো তখন দাদি প্রত্যেক দিন সকালবেলা উঠিয়ে দুধ দোয়া দিয়ে নাস্তা করতো, রুটি আর পাউরুটি দিয়ে এরকম নাস্তা রাস্তা করতো, বুঝছেন?
বাঘ মেলা দিন আমাকে বাড়িতে ছিল, অনেক দিন আমাকে বাড়িতে একটা বিলাই ছিল। সেই বিলাইটা আবার বাঘটারে নিয়ে বিভিন্ন গ্রামে পাড়া বেড়ায় ঘুরে ঘুরে বেড়াইতো। কারণ কি জানেন, বাঘ তো এলাকায় নতুন, বাঘ তো এত কিছু ছেলে না, তখন বিলাই ঘুরে ঘুরে বেড়াইছে। আপনারা ভাই যান, সে আমাদের বাঘের দুধ খেয়ে বড় হয়েছে, তাই না? মনে মনে কথা বলছি, ওই যে সে এমন ওই যে আমাকে বাড়ির বিড়াল বাঘে নিয়ে ঘুরে ঘুরে পাড়া বেড়াইতো। কি সব আজগুবি কথা শুরু করেছো? ভাই যান, বাঘের দুধ খেয়ে বড় হয়েছে তো, একটু বাঘের মতো রাগ আছে, সেটা চমৎকার নাই যান। শোনে, বাঘের দুধ খাইলে বাঘের মতো রাগ হবে, বাঘের মতো খাপলায় তোকে তো অস্বাভাবিক কিছু না, তাই না ভাই যান? অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা ভাই যান, দেখেছেন মাতৃ দুধ তো খেয়ে বড় হয়েছে তো, কি মোলায়েম ব্যবহার, সে বাঘের দুধ আসলে খায় নাই, আপনারা খাইছেন তো একটু থাকে না। কি না হয়েছে কি, আপনি অনেক ভালো মানুষ, যদিও পেশাগত কারণে। আমরা দেশের জন্য এমন কোন কাম না যে করতে না পারি, হ্যাঁ, এবং নোয়াখালীর আরো একটা কাম করে, সেটা হলো তারা সারা পৃথিবীতে তারা ছড়াই পড়ে বাংলাদেশের ফ্ল্যাগ মানে পতাকা, সেটাকে তারা সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছে। বুঝছি বুঝছি, আপনি অনেক ট্যালেন্ট ভাই। শুধু আমি বলুন, আমরা নোয়াখালীর ব্যাকগ্রাউন্ড বুঝছেন নি, এটা আপনি ঠিক বলছেন, আমরা এই নোয়াখালীর অনেক ট্যালেন্ট লোক আর পৃথিবীর নানান দেশে আমরা ছড়াই করছি। ঠিক আছে ঠিক আছে, আপনাকে দিয়ে হবে। যাক ভাই, খুবই খুশি হইলাম, শুনেন ওই যে কারণে দৌড়ে আসি বুঝছেন নি ভাই। আচ্ছা, আমার কি আপনার ওই সাংবাদিকের সার্কিটে দেওয়া যায়নি? না, আমি মনে করেন এই নোয়াখালী ভাষা বললেও যে কোনো ভাষা আপনার আমি শুদ্ধ করে লিখতে পারি বলতেও পারি। আরেকটা কথা আপনার বলি, আপনি আমার যে কোনো কাম দিবেন মানে এনি কাম বুঝছেন নি, আপনি শুধু অর্ডার দিবেন, আমি সব কাম একেবারে সুন্দর করে গুছিয়ে রাখবো। শোনেন, আমি বুঝে পেরেছি, আসলে আপনাকে দিয়ে একটা কাজ করাতে হবে, মানে আপনাকে একটা প্রোটোকল দিতে হবে। প্রোটোকল ভাই, ফানির কলের নাম শুনছি কিন্তু প্রোটোকলের নাম তো কোনোদিন শুনি না। আর একটা কল মানে কিরকম যে মানছে মানছে বাদে একটা কল করে, সেটাকে তো মানব কল বলে, কিন্তু প্রোটোকল তো কোনোদিন শুনি না। মানে ওই যে মানে আপনাকে ওই যে আমি যখন আসবো তখন আপনি আমার পিছনে পিছনে থাকবেন, মানে আপনি আমাকে প্রোটোকল দিবেন আর কি, মানে কেউ যদি আমাকে একটা কথা বলে আপনি তাহলে তিনটা কথা বলবেন, ধরেন আমার উপরে যদি কেউ এক হাত তোলে আপনি তার উপরে পা তুলবেন, আমার যদি কেউ একটা কথা বলে আপনি তাহলে তিনটা কথা শোনায় দিবেন, পারবেন না? ও মামা, এটা আমি কি এখন আমি কি সাংবাদিক নিয়োগ দিবেন না মাস্টার নিয়োগ দিবেন? হ্যাঁ শুনেন বাজেন, এখন কথা কই, এই সাংবাদিকতা ফ্যাশনটা হচ্ছে একটা নোবেল প্রফেশন, হ্যাঁ, এটা আপনি কলঙ্কিত করিয়েন না। ওরে বাবুর ভাই, খুদা হাফেজ, আর সাংবাদিক অনেক কোনো খায় আসে বুঝলেন নি। যে তার ভাই যে স্বর্ণ লোভ দেখা গেছিল, সে স্বর্ণ কই, আসার সময় তো হাতে করে দুইটা বিস্কুটও আনে নাই। ওরে বাবারে, বিস্কুট টিস্কুট কিছু না, শোন এখন আটা মাটা কিছু খাবো না, এখন স্বর্ণ খাবো, স্বর্ণ। আমি তো চিনতে পারছি কি জানি, স্বর্ণ দিয়ে আমার জুতার উপরে একটা ফুল বানাবো, স্বর্ণের ফুল জুতার উপরে লাগাই নেবো, বাচ্চার জুতার আগে স্বর্ণ লাগাই রাখবে কি, কতজনে হীরা লাগাচ্ছে, শোন ওই যে কি জানি নাম
ওর বাপ মা রাজা বাচ্চা কেউ কিছু না, কিন্তু সে নিজের নাম রাখিতে প্রিন্স। তার জুতার আগায় কিন্তু একটা ঘিয়ে লাগানো আছে। আচ্ছা ঠিক আছে, সেটা লাগাও, কোনো সমস্যা নেই। তুমি যাও, যাই এখন ভাবির কাছ থেকে খবর বের করো গিয়ে যে স্বর্ণ কই আনছে কিনা। যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই তো, ভাবি কিছু জানে কিনা তাহলে জিজ্ঞেস করি। ভাবিরে যাই, আবার কইও না যে আমি তোমারে কইছি কথা, তাহলে ভাবি মনে করবো যে ভাই বোন মিলা আমরা ওই স্বর্ণের লোভ করতেছি। আমার মধ্যে তো লোভ টোভ কিছুই নাই, তুমি জানো ভালো করে। আমার সামনে যদি 1 কোটি টাকাও ফালা রাখো, আমি তো আটানাও চেয়া দেখবো না। হ্যাঁ তাই তো, তুই আমার বোন না, তুই তো আমার মতোই হবি। শোন একটা কথা বলি, ওই ডায়েট টাইট কিছু করার দরকার নাই। আমি মুরগি নিয়েছি, খালি মুরগি দিয়ে ভাত খাবি, বুঝছিস? মুরগিটা আনার পরে দেখি যে বড় ভাই, মানে আমার বউয়ের বড় ভাই, তার একটু তেল টেল মারছি আর কি। যাক, যেটা হলো শোন, তোর ভাবি কিন্তু আবার একটু কিপটে আছে, সে কিন্তু আবার স্বর্ণটা বাঁচানোর জন্য তোর খাওয়াটা কম দিতে পারে, সেটা কিন্তু চলবে না। তুই খালি বেশি বেশি করে খাবি, বুঝছিস? সেই চিন্তা তুমি করো না, দরকার হলে এই কয়দিন আমি ভাতের বদলে লোহা খাবো না। আমরা লোহা খাবো, তোর স্বর্ণ খাবো, অসুবিধা নেই। দেখি ভাবি কি করে, তাহলে একটু খোঁজ নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাহলে আমি তার আগে এখান থেকে সরে পড়ি, নাহলে ভাবি আবার মনে করবে যে আমি স্বর্ণের লোভ করতেছি। আমার মন ছোট, দেখো তুমি খুব ভালো করে জানো যে আমার মন ছোট না, আমার মতো বড় মনের মানুষ এই দুনিয়া কমই আছে। অবশ্যই, মানে ভাই কা বোনে যেটা কথা আছে না, বাপ কা বেটা, ভাই কা বোন, মানে ভাইয়ের বোন, ভাই বোন তো একই রকম। আর বিয়া করতে চাইছে স্বর্ণ দিয়া, সেই জন্য আমরা যাচাই করতে চাইতেছি, এটা এমন কিছু না। আগের স্বর্ণ আছে, স্বর্ণ নিয়ে আসবে, আমরা সেটা দিয়া জমিদার হয়ে যাবো, অসুবিধা নেই। আচ্ছা তুই আগে যা। শালারা খালি সাবাবাদি করে না, সেটা আবার বিশ্বাসও করে। ঘরে যাই ওরে বন্ধু দিন ফুরাবার আগে, ঘরে যাই ওরে বন্ধু মনে যদি লাগে। তা তো বলছই, দেখি আমি একলা একলা চেষ্টা করে কত দূর করতে পারি। তোমার ছেলে যে তারা, মনে হয় না আমি চেষ্টা করে কিছু করতে পারবো। তারপরেও চেষ্টা করতে তো আর ক্ষতি নেই, মাইরা তোর ফেলতে পারবে না। অবশ্য তোমার ছেলে তো কথা কথা বলে, মাইরা ফেলবে, গুম করে ফেলবে, কেউ নাকি জানতেও পারবে না। আরে ও তো তোরে কথার কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কথার কথা, কিন্তু সেই কথার কথাটা বলতে হবে কেন? যেইখানে যেই কথা খাটে না, সেই কথাটা আমার বলা লাগবে কেন? এখন আমার একটা কথা মনে হলো আর বলে ফেললাম, আরেক সময় আরেকটা কথা মনে হবে বলে ফেললাম। এই সবের বিরুদ্ধেই তো আমি, এই সবের বিরুদ্ধেই তো আমি সংগ্রাম করতেছি। তোর আর আমার সাথে যখন এক, তখন তার পরিবর্তন না হয়ে উপায় আছে? চাওয়াটা দুজনের একই আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার চাওয়াটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করছি, তুমি কিন্তু কাজ করছো। চাচি, আচ্ছা তুমি কার সাথে কথা বলতেছো? শুনছি না। সি 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 চাচি, কালকে তারা তোমার ছেলে সাটামগড় ভেঙে দিতে চাইছিল, তুমি চাচির সাথে কথা বলতেছো, মানেটা কি? এই তোর সমস্যা কি? না তারা করবি তো বললা চাচি, দেখছো কেমন সন্ত্রাসী মেয়ে, ও তো মেয়ে না সন্ত্রাসী। এইরকম সন্ত্রাসী এখানে ঠাই দেওয়া তো ঠিক হয় নাই, দেখবা কোন দিয়ে কোথায় খুন টুন করে আখের আসছে, তারপর পুলিশ শেষমেশ তোমারই ধরে নিয়ে গেছে। এই আমি যদি খুন করি তাতে তোর কি? হ্যাঁ খুন যদি করি না তোরে আগে করব। আমার কি? আমার তো কিছু না। আর তুই তো খুন করতে গেছিলি, মন মেরে খুন করতে গেছিলি না, তাও হাতে নিয়া ও চাচি, তখন যদি ওই দাওয়ের কোপটা আমার গায়ে না লাগে তোমার ছেলের গায়ে লাগতো, এতক্ষণে তোমার ছেলে 40 পড়ানো লাগতো। তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, বালাই শাক, আমি তো কব দিনে তার আগে অজ্ঞান হয়ে গেল কেন? কিসের জন্য? মোহন ভাইয়ের কোলে উঠতে চাইছিল সেই জন্য, বেহায়া মেয়ে মানুষ। মোহন ভাই তো এই ধাউনি ছেড়ে নিয়ে কোলে নিয়ে হাঁটতে পারে না, সারা রাস্তা কি যে কষ্ট হচ্ছে। তোমার ছেলের মেরুদণ্ড যে বাঁকা হয়ে যায় না সেই জন্য তুমি শুক্রিয়া করো, নিয়ে যায় উঠানের মধ্যে ধাপ করে ফালাই দিছি। আই সি 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 সি, একদম মিছা কথা কবি না, মোহন ভাই মোটেই আমার উঠানের মধ্যে ধাপ করে ফালাই নেই, আমরা সুন্দর করে ঘরে নিয়ে বিছানার মধ্যে রাখছিল।
আর আসবো না আমি এখানে। এরকম সন্ত্রাসী মিথ্যাবাদী মায়া লোক যদি এই বাড়িতে আসে তাহলে আমি কিছুতেই আসবো না। থাকো এই সন্ত্রাসী মেয়ারে নিয়ে, তোমার আর তোমার ছেলে সবকিছু ধ্বংস হয়ে যাক, তাও আমি এটা আসবো না। ওই থাকুক, যা যা যা, ও থাকো, অসনা দিকায়। আরে কি করতেছো তুমি, হ্যাঁ কিসের মা অসনা করতেছো, যাইতে দাও না ওরে। এরকম করতেছিস কেন মেয়েটার সঙ্গে? কয়দিন পরে মেয়েটার বিয়ে, এই বাড়ি ছেড়ে একটা নতুন সংসারে যাবে, সেখানে কাউরে চেনে না জানে না, ওর মনের মধ্যে এখন কষ্ট না? তুই বুঝিস না কিসের জন্য খামাখর রাগাতে গেছিস? তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, কিসের ও যাইতেছে, ও যেতেছে কোথায়? হ্যাঁ ও তো পরিচিত জায়গায় যেতেছে, ওর যে বিয়াই সারাদিন তো তার সাথে হাই হি করতেই আছে। আর কি আছে শ্বশুর বাড়ি, ওর ভাবি ওর নিজের ভাবি, তারে চেনে না? আর যাই না কথা বলতেছে, যাই হোক আমি এখন যাই, আমার বহুত কাজ এখনো বাকি আছে। আর যদি কোনোদিন দেখছি মা কুমকুম করছো তাহলে কিন্তু তোমার বাড়িতে আসবো না, খাবো না। কি জালার মধ্যে পড়েছি এই দুটোরে নিয়ে আমি, পাগলের কারখানা, মাঝখান তো আমি গেছি ফাঁসে। বলে তুমি আমাকে সারাম ঘরের ভিতরে খুলে বলো শালাদের, সরি সরি ফেলো, মানে তাদের কি বাস দেওয়া যাবে? স্যার আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না, আমি চাটাম ঘরের ওদের বাস দেবো কেন? তুমি বাস দিবে কেন মানে? এই তোমার আমি এখানে কেন আসছি? তুমি কি এখানে আইসা তারা ঘরের লোক হয়ে গেছো নাকি? আর নাদিম কই? নাদিম, 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 স্যার আপনি কি আমাকে দেখেছেন? স্যার ডাকছি মানে কোথায় থাকো? স্যার আপনি তো আমাকে বলেছেন মাঝে মাঝে যাতে আমি একটু দূরে থাকি। স্যার আরে মাঝে মধ্যে দূরে থাকতে বলছি সেটা কাজের সময় তুমি দূরে থাকবা। ওই দলিন বাসের নেক্সট সংখ্যায় আমি একটা রিপোর্ট দেখতে চাই, রিপোর্ট। এই চাটাম ঘরকে একেবারে সহায় দিতে হবে। স্যার আমি জানি চাটাম ঘরের উপর আপনার অনেক রাগ, এখন আবার হঠাৎ কি হলো যে আপনি চাটাম ঘরের উপর রেগে গেলেন? আচ্ছা তোমাদের এখানে কেন আনছি? কেন আছে স্যার এখানে আনছি? একটা গ্রামে বিভিন্ন ঘটনা ঘটে সেটা পত্রিকা রিপোর্টে ফোকাস হয় না, সেই জন্য তোমাদের এখানে আনা। আমি রিপোর্ট চাই, রিপোর্ট। স্যার 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 কি হয়েছে সোনা? না 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 আমি চলে আসতেছি, আসলে ব্যাপারটা হচ্ছে কি ওই জলই তো আসে নাই, সেজন্য কাজটা গুছাইতে একটু সময় লাগতেছে আর কি, বুঝোই তো। একটা পিএস না থাকলে তো সম্পাদক সাহেব বিপদে পড়ে যায়, কাজটা ঠিকমতো গুছাই উঠতে পারে না। না না অসুবিধা নেই, আমি আমি চলে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চিন্তা করো, সোনা আসতেছি আসতেছি। এই এই তুমি হাসলে কেন? আরে শোনো, মাঝে মধ্যে ট্রাম্প ও তার স্ত্রীর ভালোবাসা পায় না, বুঝো নাই? জি স্যার সেটাই সেটাই স্যার। হ্যাঁ শোনো, ইয়ে আমি থাকতে পারতেছি না, তুমি এক কাজ করো রাজীব, জলের খোঁজ খবর নিবা। জি স্যার ঠিক আছে, তিন দিনের মধ্যে রিপোর্ট চাই, রিপোর্ট। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরা ঠিক মতো কাজ করো। হ্যাঁ জি স্যার। ড্রাইভারটা কোথায় গেল আমার? আপনি তো ধরেন ওস্তাদ মানুষ, আপনার অনেক নলেজ আছে, এই যে টোটাল এন্টার বিষয়টা কি মনে হয়? বিষয়টা আমি যদিও কিছুটা আন্ডারস্ট্যান্ড করেছি, আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে অবজেক্টিভ প্রকারে কোয়েশ্চেন করতেছি। নবাব একটা সিস কিছু সৎ কাজে থাকে এবং তার মধ্যে নীতি নৈতিকতা বলে কিছু নেই। তারপর 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 যদি শুনতে চাও তাহলে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দাও। আচ্ছা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো খালি বিশ্লেষণ বলতেছেন, মানে যে অসৎ সে তো অসৎই আর যে চোর সে তো চোরই, তার তো কোনো নৈতিকতাই নাই। এদের যতটা বোকা ভাবি এরা ততটা বোকা নয়, এদেরকে আরেকটু ভালো করে অবজার্ভ করতে হবে। আপনারা খালি খালি বেহুদা টকিং করেন, আর বেটার হইতেছে ওনাকে বলতে দেয়া।
উনি মুরব্বী মানুষ, ওস্তাদ মানুষ, ওনার অনেক নলেজ আছে। উনি আমাদেরকে যেটা সাজেশন দিবেন সেটা আমাদের ওয়ার্কে কাজে লাগবে। আজকে টাটাম ঘরের উপরে যে ব্ল্যাক ক্লাউড এসেছে তাতে রেইন ড্রপ হইয়া এখানে ফ্লাড হইতে পারে, বৃষ্টি হইতে পারে, তাতে আমাদের টাটাম ঘর ভেসে যেতে পারে। বাবা, তোমার মাথায় তো বুদ্ধি আছে, তোমার নামটা কি? ওস্তাদ, আপনি এতদিন এখানে আসছেন, আমার নাম শুনেন নাই? মাই নেম ইজ মাহমুদ। ও সরি বাবা, সরি, তুমি যে এত বড় মাপের মানুষ এটা আমি জানতাম না, যে গ্রামে ঢোকার সাথে সাথেই তোমার নামটা আমার কানের মধ্যে ভাইসা আসবে। হ্যাঁ, সে তো আমাদের গ্রামের প্রেসিডেন্ট মানে সভাপতি, তার নাম তো আপনার কানে ভাইসা যাওয়ার কথা। সফি ভাই, আপনার কথা কিন্তু আমি ইনচাল বোধ করতেছি, আপনি কিন্তু আমাকে ইনচাল করতেছেন। এইটা কি ভালো হইল না মন্দ হইল? আচ্ছা শোনো শোনো, ইনশাল বোধ করার কিছু নাই এখানে। আসল কথাটা সংগঠন, মানুষের সংগঠন। যেমন ধরো যে একটা গ্রামের সভাপতি হইতে পারে, তারপরে ধরো তোমাদের এখানে বাজার নাই, বাজার, হ্যাঁ বাজারের সভাপতি আছে, তারপরে ধরো যে কয়েকটা দোকান মিলে একটা মার্কেট বানাইছে, সে মার্কেটের সভাপতি হইতে পারে। আসল কথা হচ্ছে মানুষের সংগঠন, মানুষকে সংগঠিত করা। সেখানে যে কোনো সংগঠনে সভাপতি হতে পারে। এই তো দেখছো, মুরব্বী একদম ঠিক কথা বলেছে। আচ্ছা মাহমুদ, তাহলে আমরা একটা কাম করি, আমরা এই গ্রামে একটা সাসা সমিতি করে ফেলি, সেই কমিটির সভাপতি হলো তুমি। দুলা ভাই, আপনার কথাবার্তা সাইজের মধ্যে কিছু চিম্পল প্রবলেম আছে। আপনার সিদম কেন শর্ট আছে? আমাকে কি আপনার ফার্মার মনে হয়? ওরে বাবুরে, তুমি ফার্মার হবে কি লাভ? তুমি ফার্মার কমিটির সভাপতি, মানে এখানে তো তোমার মানে সাসাবাদ তোমার নিজে করতে হইতো না, তুমি হলে সভাপতি। আরে বাবুরে, আমি একটা কথা বলি, আমার বউ তো কয় আমি বুঝতে বুঝতে বুঝে গেছি, কিন্তু আমি এখন বুঝতেছি তোমাকে এই যে এই কলহ করা ঠিক হচ্ছে না। তারপর আর নাই? আর দত্তরি, তারপর আর কিছু নাই? না না, আছে, তারপর অনেক কিছু আছে, অনেক অনেক। দানের কি হলো? এটা কপালের ব্যাপার। আর শোন, তোর কপালে নাই তাই তুই পাস নি, তোর কপালে যদি স্বর্ণে থাকতো তাহলে আমি স্বর্ণ দিয়ে বিয়ে করে নিতাম, এক পল্লায় তুই আর এক পল্লায় স্বর্ণ, সেটা পারিনি কপালে নাই বলে। ও, তোমার যে নাই সেটা কোনো সমস্যা না, সব দোষ এখন আমার কপালে না? ওরে জিনিসটা বুঝিস না কেন, তোর কপালে নাই এখন আমি কি করব? তোর সাথে তো আমার জুটি বাঁধিয়েছে আল্লাহ মেলা আগে, এখন এই পরিস্থিতিতে তোর কপালে যদি থাকতো দেখলে আমি মেলা বড় লোক হয়ে গেছি, এখন তোর কপালে নাই তা আমি কি করব? না আছে আছে, এখন আসতেছে, তো একটু দেরিতে হলো আর কি। কিসে আছে কপালে কে জানে, ভাইজান যে কি পরিকল্পনা কইরা এগো সবারে নাচাইতাছে তা জানে কেডা? শোন মোহন তো খুব ভারী বাজে কথা করছে, আমি ওরে কলাম আমার শ্বশুরের মেলা স্বর্ণ আছে, সব আমি পায়ে যাচ্ছি। আচ্ছা এইরকম একটা পরিস্থিতিতে বিয়েটা ভেঙে গেলে তাহলে কি হবে? তো সে কি কয় জানো? কি? তোর শ্বশুরের গলা টিপে মানে বল স্বর্ণ দিয়ে যাবে না। কি? আমার আব্বারে তো গলা টিপে মারবি? এই যাই হোক, আব্বারে ভালো করে বোঝাও, স্বর্ণটা কিন্তু আমাদের, তোমার কপালে স্বর্ণ চলে আসছে, এখন তোমার আমি স্বর্ণটা দেবো, সেটা আব্বার হোক আমার হাত দিয়ে তোমার দেবো, আমি কথা দিয়েছিলাম তোমার। চুপ, স্বর্ণ এই স্বর্ণ তোর কপালে নাই, আমার কপালে নাই, কারো কপালে নাই। আরে আমি তো আব্বার কিছু আমার কোনো কিছু করে আব্বা বলে দিয়েছে। এই যে দেখছেন, আমরা ডাকছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আন্নারে সাংবাদিক অনেক প্রস্তাব দেখেন আর আর একটা ফটোকল দিচ্ছে, আন্নার মধ্যে কী ফাইছি? জান জান খেললে কথা বললাম।
তারপর তারপর আপা মানে আমি আমাদের ডাকতেছেন কেন আপনাদের যে পাসপোর্ট নান কোথায় না সে তো আছে আমি আপনাদের সঙ্গে কথা বলতে আসি এক ধরনের সম্পর্ক তৈরি হয় জামাই এই কথা তোমার ভাবি শুনলে কবে না যে এইখানে আমি বেশি বুঝে গেছি আপা আমি বেশি বুঝে বলি নাই আমি অল্প বুঝে বলছি মানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও বলি নাই আর আপনার বাপের বয়সের সাথে আমার বয়সের সম্পর্কটা কাছাকাছি হবে আর কি হ্যাঁ কেন এখানে বলবে সারাম খেলে কেন যাবে আপা আপনি আমাদের এখানে ডাকছেন তারপর মানে এইখানে বলেন কি জানতেছেন বলেন আড্ডা দি শুনেন আমরা তখন অবসর সময় তখন শুধু আড্ডা দিই যদি আমাদের তেমন কোনো কাজকর্ম নাই এই জন্য আড্ডা দিই আর কি আড্ডা নদী যাইলে আমরা কি করতাম কোন জ্ঞান হয় জ্ঞান মাঝে মাঝে জ্ঞান হয় অনেক গল্প হয় কিছু কিছু পাওয়া যায় তারপর মনে করেন কিচ্ছু পাওয়া যায় না দুদিন সেটআপ করে আসেন আপনি প্রেমে পড়ে যাবেন প্রেমে প্রেম প্রেম আরে এই প্রেম সেই প্রেম না ফরিদ ভাইয়ের প্রেম না সেটআপ ঘরের প্রেম ও আচ্ছা আচ্ছা আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো আমার আপনারা সারাদিন যে চাটাম ঘরে চাটাম করেন এটা তো আপনারা অলস হয়ে পড়ছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা তো সেই তুলনায় পিছিয়ে পড়ছেন এটা একবার ভেবেছেন দিদা দিদা কি অসাধারণ ও তুই এত সুন্দর তুই মানে এই কথাটা আমি তোর অনেকবার বলার জন্য অনেকবার অনেক জায়গা মানে মানে আচ্ছা মিষ্টি না মানে অতিরিক্ত মিষ্টি কিন্তু খারাপ এটা কিন্তু ভালো না মানে তুই এত সুন্দর কে তুই মানে আমি এই কথাটা ধরে বারবার বলার জন্য কতবার যে ট্রাই করছিস তোর আমি বললাম সত্য 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 তুই সুন্দর তুই সুন্দর এত সুন্দর একটা মেয়ে মানে আমাদের গ্রামে আমার পাশে মানে এত চমৎকার মানে নায়িকা ফেল এক কথা নায়িকা ফেল আরে সিনেমা প্র্যাকটিসটা করে তোর কি কই জানোস তো আমি তোর দেখাই কিভাবে আমি তো একবার কইছি আই লাভ ইউ আমার লজ্জা লাগে না কইছি তো আমি তুই কইছিস এটা আমি শুনছি কিন্তু এমনি করলে হইব না রে ভাই তোরে তো আমি ভালোবাসা তোরে আমি ভেতর থেকে অভিনয়টা শিখাতে চাইছি অভিনয় শোন একটা জিনিস সবসময় মাথায় রাখবি অভিনয় শিখতে গিয়া কখনো না শব্দটা আসবে না না বলতে পৃথিবীতে কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর কি ইচ্ছা করে না তুই আমার করতো যে রূপালী পর্দায় তোরে দেখাইবো হ্যাঁ তুই এখানে নাচতেছস গাইতেছস হ্যাঁ আর সবাই দর্শক হাততালি দিচ্ছে বিদ্যা করতেছিস ইচ্ছা করে না করে তো তো ইচ্ছা যদি করে তাহলে আমি যেভাবে বলছি সেভাবে আই লাভ ইউটা বল আমারে আচ্ছা রিনা তোর আমি একটা কথা কই হ্যাঁ আমি যে এলাকার মধ্যে যে কদিন ছিলাম না তাহলে আমি কইছিলাম কইছিলেন আমি তোমার জন্য নায়কের খোঁজ করতে গেছিলাম বিশ্বাস তো করবা না প্রথমে চিন্তা করছিলাম যে একটা নতুন একটা জুটি আমি আবার নিয়ে আসতেছি বাংলাদেশে তো আমার হঠাৎ করে মনে হলো কি যে নতুন একটা পোলা দিলে তোমার লগে মানে হিট খাইব না
সাকিব তো মাঝে মধ্যে আমার ফোন টোন দেয়, তো চিন্তা করলাম যে সাকিব না দেব, কলকাতার দেব। তো সত্যজিৎ আমার ফোন দিল, ফোন দেওয়া করলাম বস আপনার নাকি দেবরেণী একটা ফিল্ম করবে চিন্তা করলেন? আমি হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল একটা মুভি করতে চাই। তো বললো বস হ্যাঁ একটা অনুরোধ করি, মানে আপনি সাকিব রেণে কর, সাকিব আবার ইদানিং নিজের ভাঙ্গাচুরে একটা জায়গায় নিয়ে আসছে এই আর কি। আপনার এই যে আপা আমি বুঝতে বুঝতে বুঝে গেছি, কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে সাংবাদিক স্টাইলে কথা কইতেছেন। আরে ভাই আজকালকার মানুষ তো মানুষের সাথে কোনো সম্পর্কই রাখে না, পূজা হইয়াও এইরকমভাবে খালি টিপে 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 কি করে আল্লাহ জানে। তারপর ফেসবুক ফেসবুক দোস্ত ফেসবুক, সেই জায়গাটাই তো আসতেছি। গেলাম ওই যে শালার বাড়িতে বুঝছো জামাই, যাই দেখি আমার শালার ওই পোলা তোমার ভাবি কয় কি এই সেট মানে সেই সেট না, এই সেট হচ্ছে গল্প করা। আজকালকার ইংরেজরাও মানে কি যে ভাষা শুরু করছে, এটা আমাদের নোয়াখালী ভাষার হাল মারি দিছে। তারপরও এই কনসেপ্টটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা গ্রামে একটা করে যদি চাটাম ঘর হয়, সেক্ষেত্রে একবার ভেবে দেখেন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে পিছিয়ে যাবে। তারপর পিছাবে না দেশ, পিছাবে না, সারা দেশে একটা করে চাটাম ঘর হওয়া দরকার, কিন্তু হবে না। কেন হবে না? তারপর কোনো গ্রামে মহল নাই, চাটাম ঘর হইতে হলে একটা মোহন লাগবে, সারা পৃথিবীতে একটা মোহন আছে। হুম, তারপর ওয়ান হিজ মেড কারিগর ডেড। হুম, হাসান বেশি সাংবাদিক হয়ে গেছে, এই সাংবাদিকতে সকালে বলছে সাংবাদিক হতে ওই বাসমান্নান, তাই না? ওরে ফরিদা শুনেন, সে তো আমারও প্রস্তাব দিছিল, কিন্তু আমার উল্টা প্রস্তাব দিছে, সে আমাকে সাংবাদিক হইতে বলে নাই, আমারও বলতেছে সে ফটোকল নাকি দিতে হইব। তা আমি বললাম ফটোকল তো কোনোদিন শুনি না, ফানির কল শুনছি। পরে সে আমাকে যেটা মানে বুঝাইলো যে সে যখন গ্যারামে ঢুকবো তখন তার পিছনে পিছনে আটতে হইব, তার উপরে যদি কেউ যদি হাত তোলো আমি নাকি ফা তুলতে হইব। পরে আমি তারে কইছি এই এই মিয়া শুনেন সম্পাদক সাহেব, আপনি কি মাস্তান খুঁজতে আইতেছেন নাকি সাংবাদিক খুঁজতেছেন? পরে কথাই উনি চুপ করে গেছে। আপা আপনার দেহ করায় নাকি কি করাবে? না ওই যে মারামারি। হ্যাঁ না মানে ওই যে আপনার একটু আগে যেটা বললাম না যে ফটোকল এগুলো আর কি। এই যে আপা প্রথমে আমাকে প্রস্তাব দিয়েছিল এই মারামারি, আমি শুনলাম তুই গ্রামে মান্নান যে ওই সব বাস আসেন, তুই আমারে মারামারির প্রস্তাব দেয়। হুম, তারপর তারপর তারপরে আচ্ছা বাদ শুনে না, আমরা একটা কথা বলি, হাতাম করলো বুঝিনি কোনো উল্টা পাল্টা কিছু লেখি না, একটা কথা বলি। এই যে আমি মনে করেন ব্যক্তিগতভাবে এই যে আমার এখানে শ্বশুরবাড়িতে গজামায় পরিস্থিতি দিলে জানেন না, শুধুমাত্র হাতাম করে টান বিশ্বাস করবো অন্য কিছু না, নাহলে মনে করেন আমাদের মতো নোয়াখালী ছেলেরা কখনো কি বাড়ি থাকেনি, আমরা বাড়ি থাকতাম না, কি কোন পরিস্থিতি? তারপর তারপর আরে তারপর আর কিছু নাই, তোমার বহুত মানুষ আমরা এখানে থাকে নিরাপদ না সবাই। না পাওয়া গেল না, আসল কোনো ক্লুই পেলাম না। আচ্ছা দেখি আপনি সত্যজিৎ রায় রে কই পাইলেন? হ্যাঁ উনি তো অনেকদিন আগেই মরে গেছে। শিল্পী শিল্পী কোনোদিন মরে না, রক্ত। হ্যাঁ তার রক্তটা তার কর্ম কখনো মরে না। সত্যজিৎ পোলা যায় সন্দীপ আছে না চিটাঙ্গনে, সন্দীপটা যার নামে হয়েছে সন্দীপ রায় মানে সত্যজিৎ রায় পোলা। হ্যাঁ তার সাথে কথা হচ্ছে একই তো কথা। আচ্ছা শুন যা এটা বাদ দে, তোরে আমি বলি এখন সাকিব খানের কাছে তোর আমি কী বর্ণনা দিছি তুই জানোস? হ্যাঁ সাকিব খানের কাছে তোর বর্ণনা দিতে গিয়া আমি দুধ আর আলতা লইয়া গেছি। দুধ আর তোর গায়ের রংটা বুঝিয়ে দিব না, দুধ আর আলতা নিয়ে একটা মিক্সড একটা গুঁড়া দিয়ে একটা শরবত বানাইছি। বলছি সাকিব ভাই দেখছেন যে কি, হ্যাঁ এই রঙগুলো মায়ের গায়ের রং আর তোর চোখ চুল সব। না আমি যে কি বলছি আমার নিজেরই লজ্জা লাগতেছে এখন। সত্যি ভাইয়া ভাইয়া সাকিব মানে হিরো কি কইছে ভাই? না সত্যি ভাইয়া তোকে আমি কি মিথ্যা কথা কইছি নাকি? হিরো কি কইছে সেটা কমু আরেকবার এলে কই একবার জড়ায় না।
আরে গাধা, বলতেছিলাম রিহার্সেল। আরে তুই কি টিভি দেখছ না? হ্যাঁ, টক শো মকশো দেখছ না? হ্যাঁ, এইখানে নায়িকারে কি কয়, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, মানে তোর রিহার্সেল করতে হবে মাস্ট। এই যে ঐশ্বরিয়া রায়, মনীষা কৈরালা, ক্যাটরিনা কাইফ, প্রাণী মুখার্জি, প্রত্যেকে কি কয় যে আমরা তো অনেকবার রিহার্সেল করেছি, তারপরে হচ্ছে আমরা এটা ঠিকঠাক করতে পেরেছি, এভাবে কয় না? রিহার্সেলটা করতে হয় ডিরেক্টরদের সাথে, আর রিহার্সেল ছাড়া কিচ্ছু হবে না। আচ্ছা, ওটা পরে হবে না, কিন্তু আগে বলেন আপনি যে হিরো কি কইছে। না ঠিক আছে, কমু, তুই হিরো কি কইছে আমি তোর কমু। আমি তোর একটা জিনিস কই রিনা, তোর কি ধারণা, হ্যাঁ এই জকিদা পাইপার তোর কি মনে হয় এই ইন্টার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে রয়েছে? সে এখন পুরো দেশ ছাড়া সে ওয়ার্ল্ডের মধ্যে সে চলে যেতেছে না। আরে আমি ও কি কইব, আমি কি কইছি, সাকিব তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব, সাকিব আমার পায়ে ধরে ফেলা। এইটাই তো দরকার, বিশেষ মুহূর্ত, ইন্টারেস্টিং মুহূর্ত। দৌড়া দৌড়া, রানিং, আরো রানিং, আরো রানিং। প্রেম আউট কাট। আমি জানতাম তোর কাছে এই নাই আশা করছিলাম, তোরা খালি আমি পাই দিস, তোরা আমি কি করি। হাউ ফানি ভিডিও, হ্যাঁ স্বভাব তুই একটু খারাপ বেড়া জানি কইতে, তো অসভ্য খারাপ বেড়া। বাহ সুপার, আমি তো দেখতেছি গুড ভিডিও বেন হয়ে গেছি গা। হ্যাঁ চলবো জকিদা পাইবার পাত্র বিলে যে তুমি সবার ভিডিও কিরা অনেক তেলস মাটি দেখাইছ, এবার তোমার প্লেয়িং ফিনিশ, নিউ ভিডিও ম্যান, কাম কাম, ইউ গন, খেলা এখন স্টার্ট, 5 4 3 2 1 0 অ্যাকশন। তিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, গাল কপ্প হাস্য রসে, জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে, চটাম ঘরে আইসো।